আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকায় দেশের উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। গণভবন থেকে ভার্চুয়ালি এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় যুক্ত হন তিনি। এ সময় দেশে কেউ গৃহহীন থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেবারে সেই নদীর তলদেশ থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বা সাগর ভিতর থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন দ্বীপ অঞ্চলকেও কিন্তু আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর শিল্পায়নের জন্য তো আমাদের বিদ্যুৎ দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কালকে আমরা ঘোষণা দিতে পেরেছি প্রত্যেকটা ঘর আলোকিত করব। এটা আমার একটা কথা ছিল, ওয়াদা ছিল, সেই ওয়াদাটা পূরণ করতে পেরেছি। সম্ভব হয়েছে একমাত্র কারণে যে যে ধারাবাহিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের ছিল, আর সেই সাথে সাথে আমরা সেই নয় থেকে এ পর্যন্ত একটানা সরকারে আসতে পেরেছি, তিনি কাজ করার একটা সুযোগ পেয়েছি। নির্বাচনে আস্থা ফেরানো ও মানুষকে নির্বাচনমুখী করতে বিশিষ্টজনদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। বৈঠকে 39 জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নিচ্ছেন 17 জন। এদিকে বিগত 2 জাতীয় নির্বাচনে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে ইসি ব্যর্থ হওয়ায় নির্বাচনকালে নিরপেক্ষ সরকার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বিশিষ্টজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। জিয়া পরিষদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না অভিযোগ করে নির্বাচন কমিশনের সংলাপকে অর্থহীন নাটক হিসেবে অভিহিত করেন তিনি। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবাস্তব বলেও দাবি করেন মির্জা ফখরুল। নির্বাচনকালীন সময়ে কী ধরনের সরকার থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত ভালো ইসি হোক না কেন, ইসির পক্ষে কোনো মতেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়। সেই জন্যেই আমরা এটাতে আগ্রহী নই, আপনারা জানেন, এবং কাকে ডাকলো কাকে ডাকলো না বা তারা কী বলছেন কারা যাচ্ছেন না, এই অনুপস্থিতি এখান থেকেই বুঝতে পারেন যে আসলে জন মানে এটাতে যারা সুশীল সমাজ তাদের কোনো আগ্রহ নেই। নারায়ণগঞ্জে জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জনে। এখনও নিখোঁজ রয়েছেন 1 জন। নৌপুলিশ জানায়, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল জাবের ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর থেকে 3 বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়। পরে ওই এলাকা থেকে আরও 1 শিশুর লাশ উদ্ধার করা হয়। আজ বিশ্ব পানি দিবস। বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বিশ্ব পানি দিবসে এবারে প্রতিপাদ্য ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, নদীমাতৃক কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পন্নতা অর্জন এবং সামগ্রিক উন্নয়নের সঠিক ও পরিকল্পিত পানি সম্পদ ব্যবস্থাপনার ভূমিকা অপরিসীম। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার ও জলাবদ্ধতা দূরীকরণের সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েছে। এবারে ক্রিকেট। হ্যামিল্টনে মহিলা বিশ্বকাপে ভারতের দেয়া 230 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগার্সদের সংগ্রহ 6 উইকেটে 98 রান। এর আগে টস জিতে ইনিংস শুরু করতে নেমে দুর্দান্ত সূচনা করেন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। দলে 74-এ সাজঘরে ফেরেন 30 রান করা স্মৃতি। এরপর একই স্কোরে শেফালি ভার্মা এবং ভারতীয় অধিনায়ক মিতালি রাজও বিদায় নেন। 42 রান করেন শেফালি। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইয়াস্তিকা ভাটিয়া দলের বড় সংগ্রহে ভিত গড়ে দেন। তাতে 7 উইকেট হারিয়ে 229 রান তোলে ভারত। এবার ইস্পানি শেয়ার বাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা বিকেলে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি গত বছরের 31 ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। প্রথম প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল 44 পয়সা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।